हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल मेघलास हॉबी एंड पैशन। मेघलास हॉबी एंड पैशने अपन सबाई के स्वागत। हमार आजकल रेसिपि मटर पनर पोलाओ। रेसिपिटा खूब ही सुस्वादु एक रेसिपि और बनानो भीषण सहज। जदि हमार आजकल रेसिपिटा अपन भलो लागे ताहले एक लाइक दिए देवें और प्रचुर शेयर करबें। जरा प्रथमवार हमार चैनल देखछेन जदि भालो लागे चैनलटाके आपनारा सबस्क्राइब करे रखते पारें और पाशे थाका बेल आइकनटाके प्रेस करे नोटिफिकेशनटाके अन करे रखते पारें। ताहले आमार नतून समस्त भिडियो नोटिफिकेशन आपनादेर काछे सबार आगे चले जाबे। ताहले चलुन आमरा रान्नाटा शुरू करी। आपनारा आमार संगे थाकुन एबं देखते थाकुन आमी किभाबे पनिर पोलाओ रान्ना करी। आमी एकटा बोल निये निएछि आर एर मध्ये निये निच्छि एक कप चाल। एखाने एई कापे एक कप चाल माने 200 ग्राम चाल आछे। आमी गोविंदभोग चाल यूज करछि, आपनारा चाइले बासमती चालो यूज करते पारें। आमी चालटाके बेश कयेकबार जल पाल्टे धुए नेब। चालटा धुए निएछि, एबारे चालटा आमी किछुटा जल दिए आध घंटार जन्य भिजिए रेखे देब। चालटा आमी आध घंटार जन्य भिजिए राखलाम। आध घंटा पर फिरे आसलाम, गैसे एक पैन बसिए दिए पैने दिए दिलाम 3 टेबिल चामच सानफ्लावर अएल। तेलटा एक गरम होते ही मध्य दिए दिलाम सामान्य एकटू लवण और तार संगे दिए दीची अल्प एकटू काश्मीरी लंकार गुड़ो। एट अपशनल, ना दी चलो। तब जेहेतु पनर भाजब, पनर एक सुंदर कलर जाते आसे तर एक काश्मीरी लंकार गुड़ो दिए दिलाम। अपनारा चाहले स्किप करते 200 ग्राम पनर चौको सेप करे केटे रेखे दिए। पनिरटाके आमी हल्का करे भेजे नेब। पनिर किन्तु खूब बेशी भाजबार दरकार नहीं, ताहले किन्तु पोलावेर स्वादटा नष्ट हो जाबे। हल्का गोल्डेन कलर हवा अब्दि आमी पनिरटाके भेजे नेब। पनिर भाजा हो गेछे, गोल्डेन कलर हो गेछे, आमी अन्य एकटा पात्रे पनिरगुलोके तुले रेखे दिच्छि। पनिर भाजार पर जे तेलटुकु छिलो तार संगे आमी आरो 2 टेबिल चामचेर मतो घी एड करे दिलाम। एबार एर मध्ये किछु फोड़न देबो। प्रथमे दिलाम 1/4 चामच गोटा जिरे, तार संगे दिच्छि 2 टो तेजपाता, 4 टे लवंग, 1 टुकरो दालचीनी माझखान थेके भेंगे, 3 टे छोटो एलाच आर 1 टा बड़ो एलाच अवश्यई मुखटा फाटिये निये, आर বেশ কয়েকটা গোলমরিচ। এবারে হালকা করে মশলাগুলোকে একটু ভেজে নেব যতক্ষণ না ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসছে। ফোড়নে সুন্দর গন্ধ বেরিয়ে এসেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো মিহি করে কুচানো আদা আর 3-4টে চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা আর আদা কুচানোটাকে ভালো করে আমি ভেজে নিচ্ছি। হালকা করে ভাজলেই হবে। এর মধ্যে এবারে আমি দিয়ে দিচ্ছি 1 মুঠো কাজু বাদাম আর 1 মুঠো কিশমিশ। কাজু এবং কিশমিশটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে এটা স্কিপ করতেও পারেন। হালকা করে কাজু কিশমিশটাকেও একটু ভেজে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ কড়াইশুঁটি। আমি ফ্রোজেন কড়াইশুঁটি ইউজ করছি। আপনাদের কাছে যদি ফ্রেশ কড়াইশুঁটি থাকে তাহলে আপনারা সেটা ইউজ করতে পারেন। কড়াইশুঁটিটা একটু ভালো করে ভেজে নেবার পর আমি ভিজিয়ে রাখা চালটাকে জল ঝরিয়ে কড়াইতে দিয়ে দিলাম। এবারে চালটাকে ভালো করে ভেজে নেব। চালটাকে কিন্তু বেশ ঝরঝরে করে ভাজতে হবে যাতে চালের মধ্যে একটু ময়েশ্চার না থাকে। বেশ কয়েক মিনিট সময় ধরে আমি চালটাকে ভেজে নিলাম। চালটা এখন বেশ ঝরঝরে হয়ে গেছে। এবার এর সঙ্গে আমি 1/4 চামচের মতো গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম। তারপরে ভালো করে মিশিয়ে নিচ্ছি। গরম মশলার গুঁড়োটা যাতে চালের সঙ্গে ভালো করে মিশে যায়, তারপরে আমি আরেকটুখানি চালটাকে ভেজে নেব। চালটা ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি উষ্ণ জল। আমি
দু কাপের মতো উষ্ণ জল দিচ্ছি। যে কাপের মাপে আমি চাল নিয়েছি সেই কাপের মাপের আড়াই কাপ জল আমি দিয়ে দিলাম। সাধারণত পোলাউতে যে পরিমাণ চাল নেওয়া হয় তার ডাবল জল দেওয়া হয়। এখানে আমি এক কাপ চাল নিয়েছি, আমি দু কাপ জল দিতে পারতাম, কিন্তু যেহেতু এটা পনির পোলাও তাই পনিরটাকেও সেদ্ধ করার জন্য আরও হাফ কাপ জল আমি বেশি নিয়ে নিলাম। এবারে ভেজে রাখা পনিরগুলো অ্যাড করে দিলাম, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। সব কিছু এবারে ভালো করে মিশিয়ে নিলাম। এবার গ্যাসের ফ্লেমটা হাই করে ফুটতে দিলাম, তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে গ্যাসের ফ্লেমটাকে একদম আমি লো করে দেব। আর ছিদ্রটা বন্ধ করার জন্য, ঢাকনার ছিদ্রটা বন্ধ করার জন্য একটা লবঙ্গ দিয়ে দিলাম। পাঁচ মিনিট রান্না করার পর আমি ঢাকনা খুলে একবার একটু নাড়িয়ে দেব। চালটা কিন্তু এখনও সেদ্ধ হওয়া বাকি আছে, চালের মধ্যে যথেষ্ট ময়েশ্চার এখনও রয়ে গেছে, একটু নাড়িয়ে দিলাম। আমি দু চামচ চিনি অ্যাড করে দিচ্ছি, যেহেতু পোলাও একটু মিষ্টি স্বাদের হয় তাই আমি দু চামচ চিনি অ্যাড করছি। আপনারা আপনাদের পছন্দ মতো চিনি অ্যাড করতেও পারেন, আবার স্কিপ করতেও পারেন, তবে পোলাও একটু মিষ্টি স্বাদের হয়, খেতে ভালো লাগে চিনি দিলে। এর সঙ্গে অ্যাড করে দিলাম এক টেবিল চামচ কেওড়া ওয়াটার। কেওড়া ওয়াটারটাও কিন্তু একদমই অপশনাল, আপনারা এর ফ্লেভার পছন্দ না করলে স্কিপ করতে পারেন। সব কিছু ভালো করে একবার মিশিয়ে নিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে আমি পাঁচ মিনিটের জন্য লো ফ্লেমে রান্না করব। ফিরে আসলাম পাঁচ মিনিট পর, এবারে কিন্তু চালটা একেবারে সেদ্ধ হয়ে গেছে আর পোলাওটা বেশ ঝরঝরে তৈরি হয়ে গেছে। আমি একবার ভালো করে নাড়িয়ে দিচ্ছি, পোলাওটা এখন আমার তৈরি হয়ে গেছে। সব শেষে আমি উপর থেকে একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম, এটাও অপশনাল, আপনারা চাইলে এটা নাও দিতে পারেন, পছন্দ না করলে দেবেন না। গ্যাসের ফ্লেমটা এবারে অফ করে দিয়ে পাঁচ মিনিটের জন্যে আমি স্ট্যান্ডিং টাইম দেব, তারপরে এটাকে আমি পরিবেশন করব। হয়ে গেল আমার মটর পনির পোলাও। আপনারা অবশ্যই এটা বাড়িতে একদিন ট্রাই করবেন, এটা খেতে ভীষণই ভালো আর খুব সহজেই তৈরি করা যায়। যে কোনো ভেজ বা নন ভেজ যে কারির সঙ্গে আপনারা এটা পরিবেশন করতে পারেন, অথবা আপনারা এটা কোনো কারি ছাড়া শুধুই খেতে পারেন, খুবই ভালো লাগে খেতে। আজ তাহলে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আপনারা ততক্ষণ সবাই কিন্তু খুব ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন। আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্যে আপনাদের অনেক ধন্যবাদ।